আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌসি আক্তার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের চতুর্থ অধ্যায়ের সমাজের বিভিন্ন পেশা সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জানব পেশা কি। মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে সেটাই হচ্ছে পরে পেশা। এই বিভিন্ন পেশার মধ্যে পড়ে কৃষক, জেলে ইত্যাদি। এছাড়া আরও পেশার লোকেরা আমাদের সমাজে বসবাস করে। যে পেশার সমাজে যে বিভিন্ন পেশার লোক বসবাস করে, তার মধ্যে যেগুলো পেশার লোকেরা তৈরি করেন, যেমন কুমার, তাঁতি, দর্জি ইত্যাদি। এছাড়াও যে সমাজে পেশার লোকেরা সেবা দিয়ে থাকেন, যেমন যানবাহনের চালক, শিক্ষক, ডাক্তার ও নার্স। এগুলো যে বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের পেশার লোকেরা আমাদের সমাজে বসবাস করে, তা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব আগামী ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আর বেশি কিছু আজ বিস্তারিত আলোচনা করলাম না, তা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে আমার প্রাথমিক ধারণা মূল বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।